আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেন, বলবো। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো। কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে, অযথা কারোর ওপর রাগ করে নিজের পুরো দিনটা নষ্ট করবে না। বয়স বাড়লে তোমার যাবতীয় চাওয়ার ইচ্ছেগুলো ধীরে ধীরে কমে আসবে, তখন নিজের শখগুলো নিজের টাকায় পূরণ করতে বেশি খুশি হবে তুমি, বাবা মায়ের কাছে হাত পাততে লজ্জা করবে তোমার। বয়স বাড়লে তুমি সাধারণ খেটে খাওয়া মানুষকে বেশি করে সম্মান করবে। বয়স বাড়লে তোমার বন্ধু কমে যাবে, অযথা ভিড় তোমার পছন্দ হবে না। যার সঙ্গ তোমায় ভালো মানুষ বানাবে, তুমি তাকেই তোমার জীবনে জায়গা দেবে। পিছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দেবে, তোমার ক্ষতি চাইলেও তুমি মানুষকে ক্ষমা করে দেবে। যদি রূপ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে কাউকে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো, তাহলে সেটাই ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।